লেবানন থেকে উড়ে আসা মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলার পর সতর্কতা জারি করা হয়েছে ইসরায়েল জুড়ে, এমনকি জারি করা হয়েছে জরুরি অবস্থাও। রোববার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়ুভ গ্যালান্ট 48 ঘন্টার জরুরি অবস্থা জারি করেছেন। ইসরায়েলি সংবাদ মাধ্যম ওয়াইনেট জানিয়েছে, জরুরি অবস্থায় বেসামরিক নাগরিকদের জন্য বেশ কিছু নির্দেশনা দিয়েছে সেনাবাহিনী। এর মধ্যে নির্ধারিত এলাকায় চলাফেরা না করা ও জনসমাগম সীমিত করার নির্দেশনা দেয়া হয়েছে। টাইমস অব ইসরায়েল ও ইসরায়েলি আর্মি রেডিও জানিয়েছে, ইসরায়েলের উত্তরাঞ্চলে বাসিন্দাদের জন্য সাইরেন বাজানো হয়েছে। এছাড়া এলাকাটিতে হামলার ব্যাপারেও সতর্ক করা হয়েছে। ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, বেন গুরিয়ান আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তেল আবিবের সব ফ্লাইট বাতিল করা হয়েছে। এসব ফ্লাইট অন্য বিমানবন্দরে পাঠানো হয়েছে। টাইমস অব ইসরায়েল জানায়, নিরাপত্তা পরিস্থিতির কারণে বেন গুরিয়ান বিমানবন্দরে ফ্লাইট পরিচালনাতে দেরি হচ্ছে। এছাড়া কয়েক ঘন্টা ধরে বিমান উড্ডয়ন বন্ধ রয়েছে।